ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলে রিমালের আঘাতের ক্ষয়ক্ষতির চিহ্ন। বাগেরহাটে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। মোংলা, শরণখোলা এবং মোরেলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোংলার অনেক জায়গায় তলিয়ে গেছে চিংড়ির ঘের, এছাড়া ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে। গাছপালা উপড়ে গেছে অনেক স্থানে, ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি। গতরাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের এই অঞ্চলগুলো। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ক্ষতি যে কত হবে তা তো ক্ষতি পারবো না, ওই মাস এক বারে চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো করার কিছু আছে? এই গাছ গোছালে ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বড় দরজায় রেমান যে আকারে ধারণ করে আসছে এবং রাতের 10:30-11 থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে, ঠিক আছে, মানুষ খুব আতঙ্কের ভিতরে ছিল। তাণ্ডব চলেছে লক্ষ্মীপুরেও। গতকালের ঝড়ে কমলনগরে নাসিরগঞ্জে বাঁধ ভেঙে যায়, এতে করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেক স্থানে জলবন্দী বাড়িঘর, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে ক্ষণে ক্ষণে, চরম দুর্ভোগে প্রান্তিক মানুষ। এদিকে বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা, ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। এদিকে সাতক্ষীরার শ্যামনগরেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ে কয়েক জায়গায় উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি। গতরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূল জুড়ে চরম ভোগান্তিতে জেলার মানুষ। সময়ের সাথে আরও ক্ষয়ক্ষতি প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। নোয়াখালীতে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব। ঝড়ো হাওয়া সহ ঝুম বৃষ্টি হচ্ছে পুরো এলাকা জুড়ে। আবহাওয়া অফিসের তথ্য মতে 60 কিলোমিটার বেগে বৃষ্টি পড়ছে এবং উত্তাল মেঘনা। 11টার পর থেকে জোয়ার আসবে সেখানে, এতে করে পানির উচ্চতা কতটা বাড়বে তা নিয়ে শঙ্কায় জেলার মানুষ। এছাড়া হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। গবাদি পশু গরু ছাগল নিয়ে কেউ বাড়িতে উঠে যেতে পারে নাই, খুব কষ্ট করতেছে। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘর বাড়ি সব বাতাসে সব ভেসে গেছে। এই বন্যার কারণে মানুষ যেন ঘর বাড়ি যে নদীর পাশ থেকে যে রাইব এই অবস্থাও নাই, পরিস্থিতি চিরাচরিত ভয়ঙ্কর। মানুষের বাত এক মুঠ আন্দি ভাত খাইব, বাল বাচ্চা নিয়ে থাকবো এই অবস্থা নাই। রিমালের প্রভাবে সকাল থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে, এতে করে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বেশ কিছু নিম্নাঞ্চল। সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় অফিসকামী মানুষের ভোগান্তি হচ্ছে চরমে। বছরের পর বছর ধরে বৃষ্টি হলেই নগরীতে তৈরি হয় এই জলাবদ্ধতা, আর এতে করে ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কোনো সুফল না পাওয়ায় ক্ষুব্ধ তারা।